ভাবতে পারেন যে এরা কাফেররা এত প্রস্তুত হয়ে আছে আর তীর নিয়ে একবার উপত্যকায় রেডি আছে, কারণ ওদের এলাকা ওরা জানে, চেনে এইসব এলাকা। আর নতুন কেউ বাইরে থেকে যাচ্ছে, এরা মদিনার লোক যাচ্ছে অথবা মক্কার লোক যাচ্ছে, তো আছে না এলাকায়, অতর্কিত হঠাৎ করে হামলা হইলে কি অবস্থা হইতে পারে? আর তাও যদি তীর বর্ষণ শুরু হয় আর তারা তীর চালানোতে যদি আবার পারদর্শী হয় তাহলে কিটা হইতে পারে? এই ছিল অবস্থাটা। এই অন্ধকারে ভোরের অন্ধকার ইনহাদারু মিনাল ফিল ওয়াদি ওয়াকাদ কামিনাত ফিহি হাওয়াজিন, হাওয়াজিনের লোকেরা সেখানে অথ পেতে বসেছিল যে এই উপত্যকায় ঢুকলে একবার তীরের বর্ষণ শুরু করে দেব, অথ পেতে বসেছিল। তীর যে বর্ষানো শুরু করেছে, ও আসলাতু সুয়ুফ, আর তারপরে তরবারি যে চালাতে শুরু করেছে ভোরের অন্ধকারে, অকল্পনীয় ছিলেন সাহাবায়ে কেরামদের জন্য। তাদের যে কমান্ডার বা আমির ছিল কাফের আওফ বিন মালিক, সে নির্দেশ দিয়েছিল ফাইন্দাজার গোল্লাল মুসলিমুনা মুদবিরিন, তখন মুসলিমরা পালায়ন করেছিল পিঠ ফিরিয়ে রণক্ষেত্র থেকে, কামা কাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যেমন আল্লাহ পাক বলেছেন সুম্মা ওয়াল্লাইতু মুদবিরিন। দুলদুল নাম বলেছেন, সাহাবা নাম হইতে পারে, এই খচ্চরের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় চেপেছিলেন। খচ্চরের এক লাগাম তার চাচা আব্বাস রাজিয়াল্লাহ তাআলা ধরে আছেন যাতে করে নবী সাল্লামকে থামা যায়, এবং খচ্চর তো খচ্চর তোর বুঝে না নবীকে নিয়ে যে দুশ্মনদের ভিতরে গিয়ে ঢুকে যাবে, থামা যায় যে না এখন আগে বাড়া যাবে না। আর একদিকের লাগাম ধরে আছে, রশি ধরে আছে আবু সুফিয়ান বিন হারিস, নবী সাল্লামের চাচাতো ভাই। এক হচ্ছে আবু সুফিয়ান বিন হারব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর আবু সুফিয়ান বিন হারিস, আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব এক ছেলের নাম ছিল হারিস, সে হারিসের ছেলে আবু সুফিয়ান, তার নবীর কি হয় চাচাতো ভাই, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব, বুঝা গেছে না? আখজুন বিরে কাবিয়াল আইসারা, বাম দিকের রশি ধরে আছে, লাগাম ধরে আছে, ইউসকালানহা লিআল্লা তুসরে উসাইর, ধরে ভারী করে রেখেছে যাতে করে আগে না বেশি বেড়ে যায়। যখন এইরকম দুশ্মনদের হামলা হয় তখন নিজেকে গোপন করার চেষ্টা করে মানুষ, ঠিক কিনা, পরিচয় দেব না, যদি দেখেন যে আমার উপর হামলা হতে যাচ্ছে আর জিজ্ঞেস করে আপনি অমুক, না 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 এটা না চেষ্টা করবেন, কিন্তু না, নবী কারীম ঘোষণা করছেন, ঘোষণা করছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি এমন নবী যে মিথ্যুক নই, আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সবাই যাতে আরো চেনে নেই, জেনে নেই যে যদি মিথ্যা নবী হইতো তো আগেই পালাইতো, চাচা আপনার যান বাঁচা, জি বুঝা গেছে, নিজের যান আগে বাঁচাবার চেষ্টা করতেন, কিন্তু সত্য নবী সবাই চলে যাচ্ছে, পালাচ্ছে আর এগিয়ে আসছে আমাদের দিকে, কাফেরও জানুক, কাফেরও জানুক যে সত্য নবী, তার ইয়াকিন আছে আল্লাহর উপর যে আল্লাহ পাক সাহায্য করবেন, আর যদি আল্লাহ পাক শাহাদতই কবুল করে থাকে ভাগ্যের লিখেরা, কিন্তু ভাগ্যবান, আল্লাহর দিনের জন্য শহীদ, অনেক আম্বিয়া রসুল শহীদ হয়েছেন, ইহুদিরা বহু নবীদেরকে খুন করেছে, শহীদ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম নিয়ে বলছেন, ওয়াইয়াদুল মুসলিমিনা ইলা রাজআতি, আর মুসলিমদেরকে ডাকছেন, এদিকে বলছেন যে ইলাইয়া ইবাদাল্লাহ, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে ফিরে আসো, ইলাইয়া আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল, তোমরা রসুলকে ছেড়ে কোথায় যাচ্ছ, যাতে আরো চেনক যে এই যে এই রসুল, এই রসুল, আজকাল বড় বড় সেনাপতি কমান্ডার পরিচয় দেবে, হ্যাঁ কমান্ডোজ পরিচয় দেবে যে আমি অমুক, হ্যাঁ কখনো পরিচয় দেবে না, নিজেকে ঠিক রাখা হবে।
নিজেকে বাঁচাও। আর সেই সময় বলছিলেন একটা বাক্যতে এটা ছিল এলাইয়া এবাদ আল্লাহ, মানে তালাও এলাইয়া আমার দিকে আসো আল্লাহর বান্দার, আল্লাহর বান্দার কোথায় পালাচ্ছ তোমরা, কোথায় পালাচ্ছ তোমরা, এলাইয়া আনা রসুল আমার দিকে ফিরে আসো, আমি রসুল্লাহ আমি আছি, তোমরা পালাচ্ছ কোথায়। না দেখে পালাইতে শুরু করেছে যে কার কি হচ্ছে না হচ্ছে দেখাতে, ওই সময় দেখার সময় থাকে না, জনমানুষের উপরে যখন ভয় চেপে যায়, মানুষের উপরে যখন ভয় চেপে যায় তখন হাতে অস্ত্র থাকলে থপ্তর করে পড়ে যায়, ও জানে না যে আত্মে পড়ে গেল, হয় না হয় না। জি হ্যাঁ, তারপরে বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনান নবী ওলা কাজেব, আমি এমন নবী যেই নবী কোন মিথ্যাবাদী নয়, আন আবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান কেন বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাপের নাম আব্দুল মুত্তালিব কি, তার বাবার নাম কি, বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু অনেক হাদিসে রয়েছে আনাবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান কেন বলতেন। এই জন্য যে আব্দুল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, অল্প বয়সে মারা যায়, যৌবনকালে মারা যায়, সে আরবদের মধ্যে পরিচিতি লাভ করেনি, চেনে না, কিন্তু আব্দুল মুত্তালিব কি গোটা আরব জগতে সব কাবিলে চিনত, যে মক্কায় একজন বড় ব্যক্তিত্ব আছেন, রাইস, হ্যাঁ, বড় সর্দার, বড় নেতা, তার নাম আব্দুল মুত্তালিব, সবাই চিনত, কিন্তু আব্দুল মুত্তালিবের ছেলে চিনত না, হয় না হয় না। আপনার দাদার নাম বললে গোটা এলাকার লোক চিনবে হয়তো, হ্যাঁ, আপনার বাপের নাম কেউ জানে না, অমুকের নাতি এটারে চেনে না, চেনে না, হ্যাঁ ওইভাবে চেনে অনেক, এরকম ওই রকম ব্যাপারটা ছিল আসলে। ওয়াসাবাতা মাহুমিন আসাবি করিবন মিন মিয়াহ, আচ্ছা সংখ্যা কত ছিল মুসলিমদের হোনাই না, 12,000 লোকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 100 জনের কাছাকাছি লোক ছিল অটল, সবাই বলে কি অবস্থাটা হয়েছিল, তারপরে কি জিতা যায়, উনি ভাবতে পারেন যে 100টা লোক আছে সবাই পালিয়ে গেছে 12,000 মধ্যে, তারপরে কি জিতা যায় আল্লাহর খাস মদদ না হইলে, এটা কি আজকালকার ভাষাতে অসম্ভব বলতে হয়, মানে ইমানবিহীন ভাষা যেটা, হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল আস্থাবিহীন যে ভাষাটা যেটা, যে দুনিয়ার দুনিয়ার যুদ্ধে যে সব ঘটে থাকে সাধারণ শিক্ষিত, অমিন হোমান কালা সামানুন, আর কেউ কেউ বলেছেন 100 জন না 80 জন মাত্র ছিলেন, ফামিন হুম, তাদের মধ্যে একজন আবু বকর, ওমর, আব্বাস, আলী, ফাযল বিন আব্বাস, আবু সুফিয়ান বিন হারিস, আইমান বিন উম্মে আইমান, ওসামা বিন যায়েদ ওয়া গায়রুহুম রাদিয়াল্লাহু আনহুম, এই কয়েকজনের নাম, 8 জনের তার বেশি, এই নামগুলি গণিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। সুম্মা আমারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাহুল আব্বাস, এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দিচ্ছিলেন, আব্বাসকে বললেন যে দেখো আব্বাস তোমার আওয়াজ আমার চেয়ে বেশি উচ্চা, উচ্চ স্বরে তুমি চিৎকার করে ডাকো, মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেছে, তাদের কানে আওয়াজ পৌঁছে দাও যে আমরা আছি, ওরা যাতে ভাবে যে না রাসূলুল্লাহ এখন আসল ক্ষেত্রে আছেন, দুশমনদের সামনে লড়াই চলছে, ফিরে আসো, চিৎকার করে তুমি বলো। ওয়াকানা জাহিরা সৌত, বড়ই তার উঁচা আওয়াজ ছিল, বললেন তাকে আইয়না দিয়াবি আলা সৌতি, উচ্চ স্বরে তুমি ডাকো, ইয়া আসহাবা সাজারা, হে গাছের তলার লোকেরা, গাছের তলার লোকেরা বলতে কি বুঝাইলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, যে সূরা হুজরাতে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে যে আয়াত রয়েছে, আল্লাহ ওই সব লোকদের উপর রাজি সন্তুষ্ট হয়ে গেছেন, হ্যাঁ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সব মুমিনদের সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন, ইজ ইউবায়ুনাকা তাহাতাশা যারা, হে নবী যখন তারা শপথ করেছিল তোমার সাথে, তাহাতাশা যারা গাছের নিচে, কি গাছ ছিল, আমরা একটা গাছকে বাবলা গাছ বলি, বুঝেন, বাবুল গাছ বা বাবলা গাছ, উর্দুতে বাবুল গাছ বলে, আমরা আমাদের ভাষায় বাবলা গাছ বলি, জানা আছে কারো, এই কাটা কাটা থাকি একটু, হ্যাঁ, এই সাজারা তো বায়াতুর রিজওয়ান, যেখানে বায়াতে রিজওয়ান হয়েছিল সেই গাছের নিচে আল্লাহ তোমাদের রাজি হয়েছেন, আর আজকে নারাজ করতে কোথায় পালিয়েছ, তোমাদের আল্লাহ রাজি হয়ে আছেন, তো তোমরা পালাবার তো প্রশ্ন উঠে না, তোমরা তো জান্নাতে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তোমাদেরকে, আল্লাহ রাজি হয়েছেন মানে কি, আল্লাহ জানেন না যে হনাইন আবার এরা পালাবে, হ্যাঁ জানেন, তার মানে তোমরা আল্লাহর পক্ষ থেকে অলরেডি সার্টিফিকেট পেয়ে আছো, এর বিপরীত হওয়া অসম্ভব তোমাদের দ্বারা, কোথায় তোমরা, কোথায় তোমরা, ফিরে আসো তোমরা। আল্লাতি বায়াহুল মুসলিমুন আমি আল মুহাজিরিন ওয়া আনসার তাহাতা আল আন লা ইয়াফিরু আনহু, এবং সেখানে যে বায়াতটি হয়েছিল, শপথটি হয়েছিল হুদাইবিয়ার সন্ধিতে, কিসের বায়াত, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত করছি আল্লাহ না ফিরু আনহু, নবীকে ছেড়ে কখনো পালায়ন করব না, ওই বায়াতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আব্বাস বলতেন ইয়া আসহাবাস সাজারা,
হে গাছের তলার লোকেরা যারা সেখানে বায়াত করেছিল, শপথ করেছিল, ওয়াদা করেছিল, কোথায় তোমাদের ওয়াদা? আর কোথায় আল্লাহ পাক তোমাদের রাজি হয়েছেন? পালাচ্ছ কোথায়? ফিরে আসো তোমরা। ফাজালা ইউনাদি বিহিম ইয়া আসহাবাস সামুরা, সামুরা বলা হয় বাবলার গাছকে। এই সামুরা এখন নামটা চলে আসে সাজারা, ওখানে আম যে কোনো গাছকে বলা হয় সামুরা। ওয়াইয়াকুলু তারাতান, কখনো কখনো বলতে ইয়া আসহাবাস সূরাতিল বাকারা, হে সূরা বাকারা ওয়ালারা, সূরা বাকারা, যারা সূরা বাকারা মুখস্থ রেখেছো, যাদের সামনে সূরা বাকারা নাজিল হয়েছে, সূরা বাকারাতে অনেক বিধিবিধান ইসলামে রয়েছে, হুকুম হাকাম এত বেশি সূরা বাকারাতে রয়েছে, কোথায় তোমরা সূরা বাকারা মুখস্থ করেছো, তার অর্থ বুঝেছো, তার তাফসীর বুঝেছো, তোমাদের সামনে নাজিল হয়েছে। ফাজালু ইয়াকুলুন, যখন কানে আওয়াজ পৌঁছেছে আর পালাবে কি? লাব্বাইক লাব্বাইক বলে একবার ছুটেছে আবার তারা, লাব্বাইক ইয়া লাব্বাইক। ওয়া নাতাফান্নাসু, লোকেরা ফিরতে শুরু করলো। ফাতারাজাউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই এখন ফিরে আসো। হাত্তা ইন্না রাজুলা মিনহু ইযা লাম ইউতাউহু বাইরুহু আলা রুজুই লাবিসা দিরআহু সুম্মা নাধার ইনহাদার আনহু আরসালাহু ওয়া রাজা বিনাফসি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি যখন খুব পালাতে শুরু করেছে, অনেকে উটের পিঠে ছিল, উট যখন পালাতে শুরু করে ওকে আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসা উল্টো দিকে, এটা জটিল ব্যাপার। দেখছে উঠকে আর পারছে না, এমন পালাতে শুরু করেছে উঠ আর কথাই মানছে না, উঠকে থামতে পারছে না, যা তুই যাবি যা যেদিকে যাবি যা, উঠ ছেড়ে দিয়ে উঠ থেকে নেমে নিজের বর্মটা পরে আর অস্ত্রটা নিয়ে ছুটে ছেড়ে রাসূলুল্লাহ, যা যা উঠ যাক, কিন্তু নবীর কাছে যেতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ফিরে আসতে লাগলো যে যেমন ভাবে পারে। ফালাম্মা রাজাত শিরজামাতু মিনহুম ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আমারাহুম আলাইহি সালাতু সালাম আই ইয়াসদুকুল হামালাতা, এক দল যখন দেখছেন রাসূলুল্লাহ ফিরে চলে এসেছে আলহামদুলিল্লাহ, তখন বললেন যে দেখো এখন তোমরা জোরদার একটা হামলা চালাও এদের উপর, জোরদার একটা হামলা এদের উপর করো, আক্রমণ করো কাফেরদের উপর। ওয়া আখাযা কুবদাতাম মিন তুরাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি ধুলো নিলেন হাতে, এটা জিহাদের ময়দানে অধিকাংশ সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই হুনাইন তিনি করেছেন। বাদামা দা রব্বাহু ওয়াস্তানসারাহু, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াদতানি, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো সাহায্যের এই ওয়াদা তুমি আজকে পুরা করো, আনজিজলি মা ওয়াদতানি। এই দোয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য কামনা করলেন, বলছেন আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াদতানি, যে ওয়াদা তুমি করেছো আল্লাহ তোমার দিনের যদি সাহায্য করি তো তুমি আমাদের সাহায্য করবে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে। সুমারামাল কওম বিহা, ওই যে এক মুষ্টি হাতে ধুলো ছিল কাফেরদের দিকে ছড়ে দিল রাসূল, এক মুষ্টি মাটি, আর কাফেরদের সংখ্যা ছিল 4000, তাদের দিকে ছড়ে দিল 4000। চিন্তা করতে পারেন এটা কি দুনিয়ার কোন শক্তি দিয়ে 4000 প্রত্যেকের চোখে চোখে পৌঁছে দেওয়া সম্ভব? হ্যাঁ, যে এক মুষ্টি মাটি দিয়ে সবার চোখে চোখে পৌঁছে দেবো কোন সম্ভব? তাহলে এই শক্তি ছিল গাইবি আল্লাহ পাকের শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ করেছেন। এই জন্য আসছে আমাদের এই তফসীর আমা রামাইতে ইজ রামাইতে ওয়ালা কিন্নাল্লাহ রামা, অন্য জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন নিক্ষেপ করলেন ধুলি, আল্লাহ বলছেন আমা রামাইতে ইজ রামাইতে, তুমি ধুলোগুলো ছিটিয়েছিলে, তুমি আসলে ছিটিয়ে ওদের চোখে পৌঁছার ক্ষমতা রাখো না, ওয়ালা কিন্নাল্লাহ রামা, তবে আল্লাহ তাদের চোখে পৌঁছে দিয়েছেন, নিক্ষেপ করিয়েছেন, নাহলে এক জায়গায় একটু খালি সামান্য একটু জায়গায় পড়ে থেকে যেত এক মুষ্টি ধুলো, মুষ্টি ধুলো আর কত দূর যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি যখন কাফেরদের দিকে এক মুষ্টি ধুলো ছুড়লেন, ফামা বাকিয়া ইনসানুন মিনহুম ইল্লা আসাবাহু মিনহা ফি আইনিহি ওয়া ফামিহি, ওই এক মুষ্টি ধুলাতে যত কাফের ছিল সবার চোখে এবং মুখে ঢুকে পড়ল। মুখে যদি ধুলো ঢুকে যায় তাহলে কথাও বলতে পারছে, এক অস্থিরতা, এক অশান্তি, আর চোখে ঢুকে গেলে চোখেও দেখতে পাচ্ছে না, কথাও বলতে পারছে না ঠিকভাবে। যুদ্ধ সম্পর্কে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কালা লাহু রাজুলুন, একজন লোক শুনেছে যে সাহাবীরা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে হোনায় না যুদ্ধে পালিয়ে গেছিল, এটা একটা দোষের কথা। তো এই যে সংশয় তার অন্তরে ছিল, সে জিজ্ঞেস করছে ইয়া আবা ওমারা, এ বারা বিন আযিবকে আবু ওমারা বলা হয়, আবু ওমার আফারার তুম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, হুনাইনের দিনে কি তোমরা পালিয়ে গিয়েছিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে? ফাকালা, শুনো, আমরা পালিয়েছিলাম কিন্তু রাসূলুল্লাহ পালান নাই, লাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফিররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালায়ন করেননি।
আর কেন আমরা প্রথমখানে পালায়ন করেছিলাম অনেকে শোনো, ইন্না হাওয়াজেনা কানু কওমান রুমাতান, হাওয়াজেন গোত্রের লোকেরা বড়ই তীর আন্দাজ লোক, তীর চালানোতে বড়ই পারদর্শী, বড়ই পটু ছিল। ফালাম্মা লাকিনাহুম, যখন তাদের মুখামুখি হয়েছিলাম, ও হামালনা আলাইহিম, আর তারপরে যখন ইনহাজামু, ফাকবালান নাসু আলাল গানাইমি ফাসতাকবালুনা বিসসিহাম, বলছেন যে প্রথমখানে আমরা যখন হামলা করেছি প্রথম দিকে তো তারা পালাতে শুরু করেছে, কিন্তু আমাদের সাথী সঙ্গীরা যেহেতু নতুন নতুন অনেকে মুসলমান ছিল, এরা করলো কি, দেখলো যে না এরা তো এখন কাফেররা পালাতে শুরু করেছে, আর ওদেরকে ভালো করে পরাস্ত না করে গনিমতের ধন সম্পদ নেওয়া শুরু করেছে। ফাকবালান নাসু আলাল গানাইম, অনেক লোকই গনিমত নেওয়া শুরু করেছে যে নিয়ে আসি যতটা নিতে পারি। ফাস্তাগবালুনা বিসসিহাম, তখন তারা আমাদের উপর আক্রমণ করলো তীর দ্বারা। ফানহাজামান নাস, এই তীর ওইদিকে তীর পড়ছে আর এইদিকে মাল ধন, কে একটা উট নিতে পারবো, বকরি নিতে পারবো, এই নিয়ে যদি ব্যস্ত থাকে তো পালাইতে হবে উট বকরি ছেড়ে, ঠিক না? তো যখন উদ্দেশ্য যখন দুনিয়া হয়ে যাবে তখন আর টিকতে পারবে না, এইরকম হয়ে চলুন। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলাম, আবু সুফিয়ান হারিস আখযিন বিলগামিন বিলিজামি বাগলাতিহিল বাইদা, তার সাদা রঙের যে খচ্চরটি ছিল সেই খচ্চরের লাগাম ধরেছিলেন। ওয়া ইয়াকুল, আর বলছে আনান নবী লাকাযিব আন ইবনু আব্দুল মুত্তালিব। এই ঘটনা আর আরেকটু কিছু বর্ণনা করা হয়েছে এতে, আর এতে প্রায় শেষ হতে যাচ্ছে এই হাদিসটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম প্রথমখানে একটু হারার মতো অবস্থা হয়েছিল, পরে তারা জিতেছিলেন। এদের